অডিও বুক প্রযোজিত গল্পকথন বাই তারকে আমাদের আজকের নিবেদন হঠাৎ বৃষ্টি পর্ব ছয় লিখেছেন মেঘবর্ণা শুরু হচ্ছে আজকের গল্প হঠাৎ বৃষ্টি বাড়ি ফেরার সময় রাস্তাতেই বাবাই বলে দিয়েছে আজও মাসির কাছে ঘুমাবে বাড়ি ফিরে তাই তিস্তা সোজা তিনতলায় চলে গেছে সেই বিকেল থেকে বিস্তর ছুটাছুটি করে বাবাই খুব ক্লান্ত হয়ে গেছিল তিস্তা তাই ওর জামা প্যান্ট ছাড়িয়ে হাত মুখ ধুইয়ে দিয়ে বিছানায় শুয়ে দিয়েছে তারপর ওর মাথায় হাত বুলিয়ে গল্প করছিল একটু পরে বাবাই ঘুমিয়ে যেতে তিস্তা উঠে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে বেরিয়ে বিছানায় বসে চুল আচরাচ্ছিল তিস্তা এমন সময় শুভর ঘরের দরজা খোলার আওয়াজ পেল তার মানে শুভ ফিরে এসেছে তিস্তা বসে অশ্বির কথা ভাবছিল কাল ওশ্বির জন্মদিন কতদিন পর দেখা হলো ওর সাথে এবার যদি ওর জন্মদিনে না যায় রাগ করবে কিন্তু সমস্যা হলো অশ্বির বাড়ি যাওয়া যেতে হলে শুভর সঙ্গে যেতে হবে জন্য ইচ্ছে করছে না শুভর সঙ্গে এখন কোনো প্রবলেম না থাকলেও যে কোনো সময় আবার গণ্ডগোল হতে পারে ওকে কোনো বিশ্বাস নেই যা ছেলে কখন নিয়ে ঝগড়া বাঁধাবে এটা ঠিক নেই দেখা যাক কাল সকাল হোক তিস্তা আজ একটু আগেই শুয়ে পড়ল ওদিকে শুভ ঘরে ফিরে একটু পরে অভ্যেস মতো ল্যাপটপ খুলে বসেছে কিন্তু কিছু করতে ইচ্ছে হচ্ছিল না ল্যাপটপটা রেখে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ল এত তাড়াতাড়ি ঘুমানো অভ্যেস নেই বলে ঘুম আসছিল না শুয়ে শুয়ে আজকের বিকেল থেকে রাত পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু ভাবছিল চঞ্চলের সঙ্গে এইভাবে দেখা হয়ে যাবে শুভ ভাবতেই পারেনি কর্মজীবন শুরু হয়ে গেলে সবাই ব্যস্ত হয়ে যায় ফেলে আসা দিনগুলো শুধু স্বপ্নের মতো মাঝে মাঝে মনের কোণে উঁকি দিয়ে যায় শুভ তো মাঝখানে স্বপ্ন দেখাও যেন ভুলে গেছিল নিয়ম বাধা জীবন আর অফিসের কাজের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছিল বাইরের কাউকে নিয়ে কোনোদিন ভাবার প্রয়োজন বোধ করেনি কিন্তু আজকে একটু নিয়মের বাইরে গিয়ে কাউকে ভাবতে শুরু করেছে তিস্তা তার মানে পিএইচডি করছে ওকে দেখে একবারও মনে হয়নি যে ও এত ভালো স্টুডেন্ট অবশ্যই এসব কারো গায়ে লেখা থাকে না ইস তিস্তাকে অশিক্ষিত বলে কিভাবে ইনসাল করেছে কি আর হবে যা হবার সেটা তো হয়েই গেছে এখন শুভর যেটা মনে হচ্ছে সেটা হলো তিস্তা কি ওর সঙ্গে কাল চঞ্চলের বাড়ি যাবে দেখা যাক কাল সকাল হোক আজ শনিবার তাই বাবাইয়ের স্কুল ছুটি তিস্তা বাবাইকে না ডেকে সকালে উঠে ছাদে চলে গেল কি সুন্দর সকাল সকালের আকাশ দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আজ হঠাৎ মায়ের কথা মনে পড়ছে খুব মা এতক্ষণ কী করছে ঠিক স্নান করে ফুল তুলছে ওর মা অনেক সকালে উঠে ঘরের কাজ সেরে স্নান করে নেয় তারপর পুজো করেন তারপরে টিফিন বানাতে যান পুজোর সময় কি করে থাকবে মাকে ছেড়ে মা নিশ্চয়ই কষ্ট পাবে কিন্তু দিদির বাড়ি আছে বলে ওকে কিছু বলবে না না এতদিন মাকে ছেড়ে থাকতে পারবে না পুজোর আগেই ফিরে যাবে তারপর চোখ চলে গেল সেই শিউলি গাছটার দিকে এখনও গাছে অনেক ফুল আছে কিছু ঝরে গেছে ও আর দেরি না করে ঘরে গিয়ে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিচে নেমে গেল তিস্তার মনে হলো আজ যেন অনেক বেশি ফুল ফুটেছিল গাছের তলাটা ফুলে ভরে গেছে যতটা পারল ফুল কুড়িয়ে নিল আজ একটা বড় মালা গাঁদবে ওর খুব ইচ্ছে করছিল শিউলি গাছটা ধরে একটু নাড়া দিতে ও দেখল আশেপাশে কেউ নেই তাই আর একটুও দেরি না করে গাছটা ধরে নাড়া দিতে লাগল ওর মাথায় গায়ে টুপটুপ করে ঝরে পড়ছিল রাশি রাশি ফুল তিস্তা জানতেও পারল না দিদির বাড়ির ছাদ থেকে একজন ওর দিকে দেখছে আর তার সারা মুখে ছড়িয়েছে একটা ভালো লাগার আবেশ তিস্তা ফুল নিয়ে সোজা চলে গেল তিনতলায় গিয়ে দেখে বাবাই তখনও ঘুমাচ্ছে ও বাবাইকে না ডেকে আবার দোতলায় নেমে গেল দিদির কাছ থেকে সুচ্ছুত আনবে বলে গিয়ে দেখে তন্দ্রা রান্নাঘরে আটা মাখছে সেখানে গিয়ে বলল তুমি কখন উঠলে আমার সকালে ওঠা অভ্যেস তাই ছুটির দিনেও আমি আগেই উঠি তা তুমি কখন উঠলে আমিও সকালেই উঠি আচ্ছা দিদিভাই তোমার কাছে সুচ্যুতো হবে হ্যাঁ তুমি সুচ্যুতো নিয়ে কী করবে মালা গাঁদব আমি অনেক শিউলি ফুল কুড়িয়ে এনেছি কখন গেলে ফুল আনতে এই তো একটু আগে ওরা কথা বলছিল এমন সময় অনন্যা ঘুম থেকে উঠে বাইরে এসে তিস্তাকে দেখে বলল তুই কখন উঠলি অনেকক্ষণ তন্দ্রা অনন্যাকে বলল তিস্তাকে সূচ আর সুতো দিতে অনন্যা সূচ সুতো দিতে তিস্তা মালা গার্থে ঘরে চলে গেল তিস্তা দুটো খুব সুন্দর মালা বানিয়েছে ও সকালে ধোয়া জামা কাপড় পরেই ফুলকুড়ি এনেছে তাই দিদির শাশুড়ি মা পুজোর জন্য মালা দুটো নেবেন কিনা না জিজ্ঞেস করার জন্য হাতে মালা নিয়ে ঘরের বাইরে যেই মুহূর্তে বেরিয়েছে সেই মুহূর্তে শুভর সঙ্গে মুখোমুখি দেখা তিস্তা কিছু না বলে অল্প হেসে এগিয়ে যাবে বলে সবে পা বাড়িয়েছে এমন সময় শুভ হাসতে হাসতে বলল কি সুন্দর মালা গেঁথেছেন আমাকে একটা দেবেন তিস্তা শুভর কথা শুনে দাঁড়িয়ে গেছে কি বলবে বুঝতে পারছে না শুভ আবার বলল এত ভাবছেন কেন আরে বাবা চিন্তার কিছু নেই আমি গলায় পড়াতে বলিনি হাতে দিলেই হবে শুভ যে এরকম কথা ওকে কোনোদিন বলতে পারে তিস্তা কল্পনা করতে পারেনি যত হোক ও তো একটা মেয়ে তাই রীতিমতো লজ্জা হয়ে গেছে কোনোরকমে শুভর হাতে একটা মালা দিয়ে এক ছুটে সিঁড়িদি নেমে দিদির কাছে চলে গেল শুভ ঘরে এসে ফুলের মালাটা হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিল তিস্তার লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা বারবার ওর চোখের সামনে ভেঁচে উঠছিল একটা অজানা ভালো লাগার আবেশ ওর সমস্ত শরীর আর মন জুড়ে ছড়িয়ে পড়ছিল মনে হচ্ছিল শহরের সব ভালো লাগা আর সোনালি রোদ ওর বারান্দায় এসে উপচে পড়ছে তিস্তা দোতলায় এসে দেখে দিদির শাশুড়ি সোফায় বসে খবরের কাগজে দেখছেন ওনার কাছে গিয়ে তিস্তা জানতে চাইল মাসিমা আমি শিউলি ফুলের মালা গেঁথেছি পুজোর জন্য নেবেন কেন নেবো না তুমি নিচে গিয়ে বরং আমার ঘরে ঠাকুরের সিংহাসনের পাশে যে ফুলে সাজিয়ে রাখা আছে সেখানে রেখে এসো তিস্তা ওনার কথা মতো গিয়ে মালাটা রেখে এসে বাবাইকে ডাকতে তিনতলায় চলে গেল গিয়ে দেখে বাবাই তখনও ঘুমাচ্ছে ও বাবায়ের গায়ে হাত দিয়ে ডাকতে গেলে বাবাই পাশ ফিরে শুতে যায় ও জোর করে বাবাইকে তুলতে চাইলে বাবাই উল্টে ওকে ভালো করে জড়িয়ে ধরে আবার ঘুমোতে যায় তিস্তা একটু হেসে বাবাইকে কোলে তুলে সোজা বাইরে বেরিয়ে আসে বাবাই ঘুম ভেঙে যাওয়ার জন্য সবে কানতে যাচ্ছিল কিন্তু যখন দেখল মাসি ওকে কোলে নিয়ে আছে তখন হেসে ফেলল তিস্তা বাবাইকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল যাও মায়ের কাছে গিয়ে মুখটা ধুয়ে নাও আমি একটু পরে আসছি বাবাই ভালো ছেলের মতো ঘাড় নেড়ে মায়ের কাছে চলে গেল তিস্তা ঘরে গিয়ে মাকে ফোন করবে বলে বিছানায় বসে সবে নম্বরটা বার করেছে এমন সময় বাইরে থেকে শুভ বলল ভেতরে আসতে পারি তিস্তা অবাক হয়ে ভাবছে শুভ আবার কী বলতে এসেছে তারপর শুভকে ভেতরে আসতে বলল শুভ ঘরের ভেতরে এসে বলল আমি এসে বিরক্ত করিনি তো কী বলবেন বলুন কেন খুব তাড়া আছে বুঝি আপনি ভালো করে কথা বলতে শেখেননি ভালো করেই তো বলছি আচ্ছা বলুন তা আজ আপনার বান্ধবীর জন্মদিন যাবেন তো বুঝতে পারছি না তাছাড়া ওর ফোন নাম্বার নিতে ভুলে গেছি আর ওর বাড়িও জানি না সহজ করে কিছু ভাবতে শেখেননি মানে আপনি কি আমার সঙ্গে ঝগড়া করতে এসেছেন না আপাতত সেই ইচ্ছে নেই মনে তো হচ্ছে ভালোই ইচ্ছা আছে কিসের ইচ্ছা বাবা কি বলবেন বলুন তো বলছি কি আমাদের দুজনকেই তো একসাথে যেতে বলেছে আপনার সেটা মনে নেই মনে থাকবে না কেন তবে যে বললেন ওর বাড়ি জানি না কি করে যাব আপনি কি বলতে চাইছেন আমি আপনি একসাথে যাব কেন কোনো প্রবলেম আছে প্রবলেম কিছু নেই তবে আপনি আর আমি একসাথে এটা একটু বেমানার নয় কি এত বেশি কথা বলেন কেন সন্ধ্যা ছটার দিকে রেডি হয়ে নেবেন ঠিক আছে হুম কী হুঁ তিস্তা আস্তে করে বলল আমার মাথা কিছু বললেন না সকালে ব্রেকফাস্ট করার পরে তিস্তা অনন্যাকে বলল দিদি সন্ধ্যের দিকে আমি একটু বেরোবো কাল আমি আমার যে বন্ধুর সঙ্গে কথা বলছিলাম আজ তার জন্মদিন আচ্ছা ঠিক আছে ওর বাড়ি কোথায় জানি না ও মাসে কি তাহলে তুই যাবি কী করে ওর বর তোমাদের শুভর বন্ধু তাই আমরা দুজনে একসাথে যাব আর কি এইটুকু বলে থেমে গেল তুই আর শুভ একসাথে ভাবা যায় না শুভ রাজি হয়েছে তোমার দেওয়ার নিজেই বলেছে আমাকে আমি বলিনি আমাদের দেওয়ার তোমাকে এবার কী বলল তন্দ্রা কিছুটা শুনতে পেয়ে জিজ্ঞেস করল অনন্যা তখন সব বলল তন্দ্রা শুনে বলল যাক বাবা ভালোই হলো তোমাদের ঝগড়া মিটে গেছে এটাই অনেক তা কি পড়ছ বান্ধবীর জন্মদিনের পার্টিতে চুড়িদার পরব তুমি আমার ঘরে এসো কেন কেন আবার কি বলছি এসো তিস্তা আর কিছু না বলে বর্দির সঙ্গে গেল তন্দ্রা কালকে তিস্তার জন্য যে ড্রেসগুলো কিনেছিল সেগুলো বার করলো একটা চুড়িদার একটা স্কার্ট একটা টপ আর একটা শাড়ি সব তিস্তার সামনে রাখলো তারপর বলল এগুলো সব তোমার কোনটা পরতে চাও বলো তোমরা এত কিছু কিনেছ আমার জন্য বেশি পাকামো না করে বলো কোনটা পরবে তারপর কি মনে হতে বলল না এগুলো থাক আমার মাথায় কিচ্ছু নেই এগুলো পুজোর সময় পড়বে তুমি আজ আমার একটা শাড়ি পরে যাবে তিস্তার খুব একটা সাজুকুজু করা অভ্যেস নেই কিন্তু দুই দিদি মিলে ওকে সুন্দর করে সাজিয়ে ভালো করে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছে কালো জরিপাড়ের সিল্কের শাড়ি পরেছে তিস্তা খুব সুন্দর লাগছে ওকে তন্দ্রা বলল সাবধানে যেও ভাই তোমাকে এত সুন্দর লাগছে একা ছাড়তে ভয় করছে অনন্যা বলল ভয়ের কিছু নেই দিদি সঙ্গে তো একজন যাচ্ছেন সে তো জানি এখন কার মনে কি আছে কে জানে হঠাৎ দুটোতে ভাব হয়ে গেল কী করে সেটাই ভাবার বিষয় দুই যা একসাথে হেসে উঠল তিস্তা বলল এরকম বললে আমি যাবো না কিন্তু অনন্যা বলল রাগ করছিস কেন আমরা ইয়ার কি করছি একটু এমন সময় শুভ বসার ঘর থেকে বলল বৌদি আমি এবার বেরোব তন্দ্রা বলল তুমি নিচে যাও ওর হয়ে গেছে শুভ নিচে গিয়ে গাড়ি বার করছিল তিস্তা নিচে নেমে একটু দূরে দাঁড়ালো শুভ গাড়ি স্টার্ট দিয়ে তিস্তাকে উঠে আসতে বলল তিস্তা এগিয়ে গাড়ির কাছে এসে দাঁড়াতে শুভ দরজা খুলতে গিয়ে তিস্তার দিকে তাকিয়ে দরজা না খুলে অপলোক তাকিয়ে রইল কি হলো দরজাটা খুলুন তিস্তার কথায় সম্বিত ফিরে পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে বলল আসুন শেষ হলো আজকের গল্প হঠাৎ বৃষ্টি পর্ব ছয় লিখেছেন মেঘবর্ণা গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নিয়মিত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন অডিও বুক গল্পের আসর ইটস স্কুল